নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ নিয়ে হাজির হয়েছি শীতকালীন সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এ সময় বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না, আর যারা এটা পছন্দ করেন না খেতে, যে সবজিগুলো, সেগুলো দিয়ে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে খাওয়াবো বাচ্চাদের, যা বুঝতেই পারবে না। কীভাবে বানাবেন ভাবছেন? চলুন দেখে নিই। লাগবে আলু, কুমড়ো, মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, ধনেপাতা কুচো, কাঁচা লঙ্কা, যা যা সবজি বাড়িতে মোটামুটি থাকবে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য, তাই লঙ্কার পরিমাণটা বুঝে কিন্তু ব্যবহার করবেন। এবার এরকম একটা কাটার নিয়ে নিয়েছি, যার মধ্যে খুব ফাইন করে চপ করা যায়। দেখুন কত মিহি করে সবজিগুলো কাটা হয়েছে। সবজিগুলো সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, কাটাটাও দেখতে সুন্দর লাগছে। দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু তেল। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে দিলাম বেসন। যদি বেসন না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিতে পারেন। একটুখানি সুজি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। ধীরে ধীরে মাখতে মাখতে দেখবেন সবজিগুলোর থেকে জল ছেড়ে দেবে, আর তাতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এবার হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। একটু ফ্ল্যাট কড়াই হলে ভালো হয় ভাজতে, তাহলে কিন্তু একদম গোল গোল বেরোবে গোলাকার মতো। কিন্তু আমার এখানে ফ্ল্যাট কড়াই নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটাই ফ্ল্যাট নয়, তাই নিচের দিকটা একটু করে বসে গেছে। সুন্দরভাবে এবার ভেজে নেওয়ার পালা। চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, কিংবা বড়ার মতো করেও এটাকে একটু সময় নিয়ে ভাজতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করে নিয়েছি। সুন্দর করে কিন্তু এপিট ওপিট উল্টো পাল্টা করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ ভেতরে সবজিগুলো তো সেদ্ধ হবে, সেই সময়টুকু আমাদের দিতে হবে। এবার সুন্দর করে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটাও সেদ্ধ হবে আর বাইরেটাও সোনালি কালার ধরে যাবে, তখন আমাদের এই বলগুলোকে তুলে নিতে হবে। বাচ্চাটা কি বুঝতে পারবে এর মধ্যে কি সবজি দেওয়া রয়েছে? কোনো মতেই বুঝতে পারবে না, আর তাই বাচ্চাদেরকে এভাবে খাওয়ানো খুবই সহজ। এবার বড়াগুলো তুলে নিয়েছি। এখানে আমি একটা সস রেডি করেছি, যার মধ্যে রয়েছে সয়া সস আর একটু টমেটো কেচাপ মিক্স করা রয়েছে। দুই চামচ জল দিয়ে একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই বড়াগুলোর ওপরেই সেই সসটাকে দিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবেই চিকেন মাঞ্চুরিয়ান আমরা খেয়ে থাকি, সেভাবেই ভেজিটেবল মাঞ্চুরিয়ান তৈরি হচ্ছে আজ। এবার সসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করেছিলাম। এবার সুন্দর করে একটু টস করে নিলে ভালোভাবে মাখানো হয়ে যাবে। যদি মনে হয় সসের পরিমাণ কম হয়েছে, আরও একটু দিয়ে নিতে পারেন, কিংবা যদি একটু একটু করে দিয়ে মাখান, তাহলে সেক্ষেত্রে সেটাই বোধহয় ভালো হবে, কারণ বেশি হয়ে গেলে তো কমানোর কোনো জায়গা থাকে না, তাই একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে। ভেতর থেকে এতটাই সুস্বাদু, নরম থাকবে, আর বাইরে থেকে এরকম শসি ডোবানো দুর্দান্ত একটা খাবার কিন্তু হতে পারে। দেখার সৌন্দর্য এবং খাবারের স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা তিল। তিলটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, আর তারপর সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সন্ধ্যের স্ন্যাক্স। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।